إسلامنا هدية من ربنا الرحمن، إسلامنا بنوره أضاءت الأكوان. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. شبري درشق سرطة اكتي چطة بشاية اتنت گروت پرنا بر الوالدين بابا مار پرتي شدا چرن کرا بشو بپی اسلام ایک مطرو منوشر جنن جبن آدرش ইসলামী আদর্শের বিশেষত্ব অনন্যত বৈশিষ্ট্য হলো ইসলাম সন্তানদেরকে বাবা মার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছে। আজকে আমরা জানি একজন পুরুষ অথবা নারী বৃদ্ধ বয়সে যখন উপনীত হয় তার সন্তানেরা তার প্রতি সদাচরণ করে না, কেন? তাদের কালচারে, তাদের আদর্শে, তাদের ধর্মে সেই বিধান নেই। কিন্তু একজন মুসলিম বাবা বা মা যখন বৃদ্ধ হয় সন্তানেরা সাধ্যপক্ষে তার সেবায় আত্মনিয়োগ করে, কারণ ইসলাম এটি অপরিহার্য করে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি আপনার জীবনে যদি সন্তানের সেই সদাচরণ পেতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার বাবা মার প্রতি আপনাকে সদাচরণ করতে হবে। অনেক সময় আমরা দেখি কেউ বাবা মার সদাচরণ করে, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো সেবা দেয়, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। তা হলো বাবা মার কাছ থেকে কিছু জায়গা জমি লিখে নেওয়ার চিন্তায় বাবা মার সাথে সেই সদাচরণ করা হয়। জেনে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের খবর জানেন। অতএব সেই লক্ষ্য উদ্দেশ্যে নয়, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে আপনি আপনার বাবা মার সাথে যতদিন তারা বেঁচে থাকবেন সদাচরণ করবেন, তাহলেই আপনার জন্য জান্নাতের পথ সহজ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।